ঠাকুর খুব সুন্দর বলছেন চিনির পাহাড় ঈশ্বর চিনির পাহাড়ের মতো একটি দানাতে হয়ে যায় হিন্দিতে খুব সুন্দর একটি কথা আছে হরি অনন্ত হরি কথা অনন্ত হরি অনন্ত তার কথা তার বর্ণনা অনন্ত শাস্ত্রে সেটাই বর্ণনা রয়েছে ফলে বর্ণনা অনন্ত আপনার একদানো হলেই হয়ে যায় কিভাবে জীবন চালাবো এসে জিজ্ঞেস করছেন কিভাবে চালাবেন যেভাবে চালাচ্ছেন সেভাবে চালাবেন আর একটা জিনিস জানবেন ঠাকুর যে বলছেন খুব সুন্দর সময় না হলে কিছু হয় না তবে শুনে রাখতে হয় শুনতে হয় জ্ঞান বৃদ্ধি হচ্ছে সেখানে জ্ঞান বৃদ্ধি হচ্ছে আর যখন দেখছেন একটা জিনিস পারছেন না বুঝলেন আপনার এখনো সময় হয়নি যখন সময় হবে নিজেই হয়ে যাবে ওটাকে চেষ্টা করতে হয় না লেগে থাকতে হয় কিসে লেগে থাকতে হয় যেটা আপনার দ্বারা হচ্ছে আর একটা আদর্শ আমাদের যখন আমরা আমাদের বয়স কম ছিল রামকৃষ্ণ মিশনে যারা খুব প্রাচীন সাধু আমরা বলি খুব সিনিয়র যারা ছিলেন তারা খালি ওই একটি কথা বলতেন ঠাকুরকে ধরে রাখো এই না আপনারা বিশ্বাস করবেন করবেন না আর চল্লিশ বছর রামকৃষ্ণ মিশন হয়েছে প্রায় কখনো কোন মহারাজ স্বামীজি কোন উপদেশ দেননি এটা করবে এটা কর না কোনো সমস্যা নিয়ে এগুলো হয়তো একটা বললেন কিছু নিজে থেকে কিছু বলতে যাবে না নেভার গুরু যে মন্ত্র দিয়েছেন যেভাবে জব করতে বলেছেন ওটাই শেষ ওরা আমার জন্যে যা আপনার জন্যেও তাই আপনি যদি গায়ত্রী মন্ত্র কোথাও নিতে যান সারা ভারতবর্ষে আপনি যেখানেই যান একই মন্ত্র দেবে একই অর্থ বলবে একই বিধি বলবে অন্য বিধি নেই যারা কিছুদিন ধরে ক্লাসগুলো শুনছেন এটা একটু বুঝুন বিকারের রোগীর মতো ছটপট করতে নেই এটা হতে হবে এটা করতে না ধরে রাখুন আপনার যিনি ইষ্ট যদি শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট শিব আপনার ইষ্ট যিনি আপনার ইষ্ট শুধু তাকে ধরে রাখুন ধীরে ধীরে বাকি জিনিস দেখবে নিজেই ধীরে ধীরে গুছিয়ে যাচ্ছে তাকে কেন্দ্র করে এগুলো জ্ঞান রাশি ধরুন আমরা আমরা যে সবটাই জীবনে লাগাতে যাই নাকি এই যে বললাম যে আমরা রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী আমাদের কখনো কেউ কিচ্ছু বলেননি আমাদের খুব সুন্দর এটা আছে জেন জেন মাস্টার্স ওখানে খুব সুন্দর আছে যে জেন মাস্টার তারা কথা বলেন না উপদেশও দেন না চুপচাপ থাকেন তো কেউ এসে নতুন এসে যে ছটপট ছটপট করছে ঠাকুর বলছেন সে একজন এসে বলছে মশাই আমাকে সমাধি টুকু শিখিয়ে দিন সে একদিনে সমাধি টুকু শিখে নেবে তো ওখানে জেন খুব সুন্দর গল্প আছে যে একজন এসে কিছু জিজ্ঞেস করেছে একজন মাস্টারকে একটা প্রশ্ন কিছু ওই যেমন করে মাস্টার জিজ্ঞেস করছেন তোমার চা খাওয়া হয়েছে বলছে হ্যাঁ হয়ে গেছে বলছেন যাও পাত্রটাকে ভালো করে ধুয়ে দাও ব্যাস আর কিছু না চা খেয়েছো পাত্র আর কিছু বলবেনই না যদি বলে পাত্র দেওয়া হয়ে গেছে যে বাগানে গিয়ে ঘোরো যদি বলে বাগানে ঘোরা হয়ে গেছে আর রকম কিছু বলবে আর কিছু বলবে না দেখবেন এটা আপনাদের খুব এই কথাটি জানি না খুব বিচিত্র লাগবে একটু আশ্চর্য লাগবে যে শাস্ত্র পড়ে কখনো কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি হয় না এই যে গ্রোথ যেটা নিজের ভেতরে যে গ্রোথ এই যে শ্রেষ্ঠ হবার ভাব শাস্ত্র পরে কিন্তু হয় না এটা হয় শ্রেষ্ঠ পুরুষ যারা তাদের সঙ্গে থেকে তাদের সেবা করে শাস্ত্র সেটা একটা কিছু ইনফরমেশন শুধু দিয়ে দিচ্ছেন পড়ে যদি লাভ হতো আমি এই জীবনে এতদিনে চার থেকে পাঁচবার ব্রহ্ম জ্ঞানী হয়ে যেতাম যখন এই মহাপুরুষদের সঙ্গে থাকা হয় আপনি আপনার মতো যাপন করছেন একটা কথা এখানে শুনলেন আপনার হঠাৎ শুনল আরে এটা তো আমার কাজে লাগবে হ্যাঁ ঠিক ওই অতটুকু এটা আরে এটা এরকম কেউ না দেখছেন উনি কিভাবে একটা জিনিস করছেন আমরা যাবতীয় যা শিখেছি বড়দের জীবন তাদের সঙ্গে সঙ্গে ছিলাম দেখেছি এক ঘটনা অতি সাধারণ ঘটনা বলি আমি যখন নতুন জয়েন করেছি ব্রহ্মচারী ছিলাম দেবঘরে তখন শ্রীমৎ স্বামী সুহিতানন্দ মহারাজ যিনি এখন ভাইস প্রেসিডেন্ট তিনি দেবঘরের প্রিন্সিপাল ছিলেন আমাকে খুব স্নেহ করতেন এখনো স্নেহ করেন একদিন ছুটির সময় ছিল লাইব্রেরিতে বসে ম্যাগজিন কিছু পড়ছি উনিও পাশে বসেছিলেন হ্যাঁ পাশে বসেছিলেন আর যেমন স্বভাব হয় পা নেড়ে যাচ্ছি এই যে আপনাদের থাকে না পা নাড়া পা নেড়ে যাচ্ছি খুব করে মানে পা যত নাড়া মানে মাইন্ড তত ফোকাসড জিনিসটা পুরো উল্টো উনি সঙ্গে সঙ্গে আমার জানুতে এক হাত মেরে বলেন পা বন্ধ কর আপনারা বিশ্বাস করুন না করুন একুশ বছর আমার হয়তো বয়স ছিল তখন জীবনে আজ পর্যন্ত আমি আর পা নাড়িনি বসে বসে পা নাড়া জীবনে আর আমার হয়নি কোনদিন আমার সামনে কেউ যদি নাড়ে পা ব্রেন এজিটেটেড হয়ে যায় আমি বারণ করে দিই পা নাড়বেন না এই এগুলো হচ্ছে শিক্ষা যেটা আচার্য মহাপুরুষ শ্রেষ্ঠ পুরুষ তাদের সঙ্গে থেকে শেখা হয় এটা এগুলো এভাবে হয় না ওই যখন যেটা হচ্ছে সেটা আটকে দিচ্ছে এত লম্বা কথাই এই জন্য বলছি এই যে ষোড়শ অধ্যায় এটা হচ্ছে পুরো জীবন জীবন আদর্শ যদি আপনারা পারেন সপ্তাহে একদিন কি মাসে একদিন এই অধ্যায়টা অবশ্যই পড়বেন তাহলে বোঝা যাবে যে আপনি কোথায় আছেন যদি হয় আপনি একটু একটু করে পয়েন্টস গুলো লিখে নেবেন যে আমার মধ্যে এই এই দুর্গুণ আছে কিনা এই এই গুণ এলো কিনা নিজেই বুঝতে পারবেন আর কারোর কাছে যেতে হবে না